ગેસના માટલામાં તમે શું પેલા બંગાળીઓની ફિશ પકાવશો શું કરશો તમે? ગુજરાત વિધાનસભા નિર્વાચનના પ્રચારે પડે સવાલ। বাঙালিদের নিয়ে একই বলে ফেললেন তিনি। পুলিশ কেস করা হলো তারপর। তার মন্তব্যে নেটিজেন থেকে ক্ষুব্ধ বাঙালি মহল। একাধিক তারকারা করলেন টুইট। গুজরাটের বিধানসভা নির্বাচনের প্রচারেও রোহিঙ্গা প্রসঙ্গ টেনে আনলেন বিজেপি নেতা পরেশ রাওয়াল। বিজেপির হয়ে প্রচারে এসে বলিউড অভিনেতা কার্যত ভয় দেখালেন যে রোহিঙ্গারা বসে মাছ খাবে। গত মঙ্গলবার গুজরাটের বিধানসভা নির্বাচনের আগে ভালসাদে বিজেপির হয়ে প্রচারে আসেন পরেশ। গুজরাটি সংবাদ মাধ্যম দেশ গুজরাটের তরফে টুইটারে পরেশের প্রচারের ভিডিও পোস্ট করা হয়। তাতে তাকে বলতে শোনা গিয়েছে গ্যাস সিলিন্ডারের দাম বাড়লে তা আবারও সস্তা হয়ে যাবে, যদি মুদ্রাস্ফীতি বৃদ্ধি পায় তা কমে যাবে, মানুষ চাকরিও পাবেন। পরেশ আরও বলেন, দিল্লির মতো যদি রোহিঙ্গা ও বাংলাদেশিরা যদি আপনার আশেপাশে থাকতে শুরু করেন তাহলে কখনো কখনো মুদ্রাস্ফীতির সহ্য করতে পারেন গুজরাটের মানুষ, কিন্তু এটা সহ্য করতে পারে না। যেভাবে ওরা কুরুচিকর ভাষা ব্যবহার করে তাতে ওদের মধ্যে একজন ব্যক্তির মুখে ডাইপার পরা উচিত। তারপর সরাসরি বাঙালিদের খাদ্যাভ্যাস নিয়ে বিতর্কিত মন্তব্য করেন আহমেদাবাদ পূর্বের প্রাক্তন বিজেপি সাংসদ। দেশ গুজরাটের তরফে টুইটারে পরেশের প্রচারের যে ভিডিও পোস্ট করা হয়েছে তাতে তাকে বলতে শোনা যায়, গ্যাস সিলিন্ডার নিয়ে কি করবেন, প্রথমে বাঙালিদের জন্য মাছ রান্না করবেন? যে মন্তব্যের জেরে পরেশকে আক্রমণ ছানিয়েছেন বাংলা পক্ষের নেতা কৌশিক মাইতি। তিনি বলেন, শিল্প ও শিল্পীর নাকি ভাষা হয় না, কিন্তু ওদের এত বাঙালি বিদ্বেষ কেন? বাঙালিকে দেশ জুড়ে টার্গেট করছে বিজেপি। ভালোবাসাদের সেই সভা থেকে দিল্লির মুখ্যমন্ত্রী তথা আম আদমি পার্টির প্রধান অরবিন্দ কেজরিওয়ালকেও আক্রমণ ছানান পরেশ। বিধানসভা নির্বাচনে জিতলে গুজরাটে যে খয়রাতির প্রতিশ্রুতি দিয়েছে আপ তার সমালোচনা করে প্রাক্তন বিজেপি সাংসদ বলেন, এখানে অনুদান দেওয়ার জন্য মানুষ লাইন দেন, এটা গুজরাট, আর এখানে খয়রাতির ললিপপ দেখাচ্ছেন, আপনি গুজরাটিদের আসল মূল্য জানেনই না। সেই সঙ্গে কেজরিওয়ালকে নাটকবাজ বলেও আক্রমণ ছানান পরেশ। তিনি বলেন, উনি ব্যক্তিগত বিমানে এখানে আসবেন, তারপর লোক দেখাতে রিক্সায় বসে থাকবেন। আমি জীবনভর অভিনয় জগতে কাটিয়েছি, তারপরও এরকম নাটকবাজদের দেখিনি। হিন্দুদের বিরুদ্ধে উল্টোপাল্টা কথা বলেন, শাহিনবাগে বিরিয়ানি দিয়েছিলেন,